নমস্কার বন্ধু, তোমরা শুনছো আড্ডাবাজ। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য আড্ডাবাজ নিয়ে এসেছে নতুন আরেকটি চ্যানেল, আড্ডাবাজ ক্লাসিক্স, যেখানে থাকবে বাংলা সাহিত্যের কিছু বাছাই করা গল্প। তাই আর দেরি না করে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের। আড্ডাবাজের আজকের নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের গল্প অজানা দ্বীপের রানী অনুসরণে কাম্বোডিয়ায় ধুন্ধুমার। ফুটবল খেলা শেষ, খেলার মাঠে বসে আমরা কয় বন্ধুতে মিলে একটু জিরিয়ে নিচ্ছি, কারণ খেলোয়াড়দের চেয়ে এ খেলা যারা দেখে তাদেরও খাটুনি বড় কম হয় না। প্রথমে টিকিট কিনতেই তো জনতার ধাক্কায় আর কনুইয়ের গুঁতোয় যান হয় হয়রান, গতর হয়ে যায় একেবারে থেতো। তারপর খেলা শুরু হওয়ার আগে ঘণ্টা দুই তিন ধরে রোদে বসে তেষ্টায় কাঠ হয়ে অপেক্ষা, তারপর খেলার সময় উত্তেজিত হয়ে ষাঁড়ের মতন চিৎকার করা, আর পাগলের মতন হাত পা ছোড়া, আর মাঝে মাঝে গ্যালারি ভেঙে হুড়মুড় করে পপাত ধরণীতলে হওয়া, এরপরেও কিঞ্চিত বিশ্রাম না করলে চলবে কেন? মোহনবাগান যেদিন যেতে সেদিন উৎসাহ আর আনন্দের ভিতর তলিয়ে যায় সব কষ্টই। কিন্তু মোহনবাগানকে আজ উপরি উপরি তিন তিনটে আস্ত গোল হজম করতে দেখে আমাদেরও সমস্ত রক্ত যেন জল হয়ে গেছে। দেহত্তর নিকুচি করেছে, আর খেলা দেখতে আসবো না, যেদিন আসবো সেই দিনই হারবে, ডিসগ্রেসফুল। এ কথা তো আমি রোজই বলি, কিন্তু মোহনবাগান খেলবে শুনলে বাড়িতে হাত পা গুটিয়ে বসেই বা থাকতে পারি কই? হ্যাঁ, ওই তো আমাদের রোগ, চড়ুকে পিঠ সরসর করে যে না এসেই বা করি কি বলো, বাঙালির জীবনে আর কোনো অ্যাডভেঞ্চারও তো নেই। তবু আমাদের জাত ভাইরা গোড়াদের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, খানিকক্ষণ এটা দেখলেও রক্ত খানিকটা গরম হয়ে টকবগে ওঠে আর কি। ফুটবল খেলা দেখা যদি অ্যাডভেঞ্চার হয়, তাহলে ওই মায়ের কোলে শুয়ে শুয়ে হাত পা ছোড়াও তো মস্ত বড় অ্যাডভেঞ্চার। বীরেন্দা আমাদের সকলের চেয়ে তিন চার বছরের বড়, তাই আমরা সকলেই তাকে অনেকটা দলপতির মতোই দেখি। তর্ক বিতর্ক হলে তাকেই মধ্যস্থ মানি, বিপদে আপদে তার কাছ থেকেই আমরা সাহায্যও পাই। সে কুস্তি জানে, বক্সিং জানে, লাঠি তরোয়াল খেলতে জানে, জাপানি জুজুৎসুরও এমন সব আশ্চর্য প্যাথ জানে যে তার চেয়ে ঢের বড় জোয়ানকেও চোখের নিমেষে তুলে আছাড় মারতে পারে। তার উৎসাহে আমরাও রোজ ব্যায়াম করি বটে, কিন্তু গায়ের জোরে আমরা কেউই তার কাজ দিয়েও যাই না। এহেন বীরেন্দা হঠাৎ প্রতিবাদ করাতে সকলে একেবারে চুপ মেরে গেল। না না, অ্যাডভেঞ্চারের কথা তো বললে, কিন্তু আসল শক্তি আছে কি? আমি বললুম, বীরেন্দা তোমার কথায় আমরা তো শক্তি চর্চায় অবহেলা করি না, আমাদের গায়ে তোমার মতো জোর না থাকলেও আমরাও নেহাত দুর্বল নই। আহা, আমি সে শক্তির কথা বলছি না হে, সে তো পশুর শক্তি, সাহস, সাহস, সাহসী হচ্ছে আসল শক্তি। দেখো, মোষের চেয়ে চিতাবাগের গায়ে ঢের কম জোর, তবু চিতাবাগের কবলে মোষ যে মারা পড়ে তার কারণ মোষ হচ্ছে চিতের চেয়ে কম সাহসী জীব, সহজে পোষ মানে, সহজে মারা পড়ে। বাঙালিরও আসল অভাব ওই সাহসের, তার মুখে তাই অ্যাডভেঞ্চারের কথা শুনলে আমার হাসি পায়। আচ্ছা বীরেন্দা, আমাদের যে সাহসেরও অভাব আছে এমন কোথায় বা তুমি মনে করছো কেন? বীরেন্দা বললে, আরে মনে করবার কারণ নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। ঘরের কোন ছেড়ে বাইরে বেরিয়ে পড়া, তাতে আর কতটুকু সাহসের দরকার? কিন্তু বাঙালির সেটুকু সাহসও নেই, তারা ঘরের কোণে শুয়ে রোগে ভুগে মরবে, তবু চৌকাঠের বাইরে পা বাড়াবে না। কিন্তু আমরা সে দলে নই, আমরা বাইরে বেরোতে রাজি আছি। কোথায় যেতে হবে বলো? গম্ভীর মুখে বীরেন্দা বললে, আচ্ছা তাহলে চলো দেখি আমার সঙ্গে। কোথায়? কম্বোডিয়ায়। কম্বোডিয়ায়? শ্যামের কাছে? হ্যাঁ হ্যাঁ, শ্যামের কাছে। পারবে যেতে? সবাই চুপ। বীরেন্দা হা হা করে হেসে উঠে বললে, এ আর তো কারুর মুখেই রা নেই যে। হ্যাঁ, এই না বললে তোমরা বাইরে বেরুতে রাজি আছো? হ্যাঁ রাজি আছি, আগ্রা চলো, দিল্লি চলো, আমরা সর্বদাই প্রস্তুত। কিন্তু এক কথায়, সাত সমুদ্র তেরো নদীর পারে যেতে কি রাজি হওয়া চলে? নিশ্চয় চলে, আরে তাকেই তো বলি অ্যাডভেঞ্চার। কম্বোডিয়া তো ভারতের দরজার কাছে,
যারা অ্যাডভেঞ্চার চায় তারা এক কথায় উত্তর মেরুর ওপারেও যেতে রাজি হবে। হ্যাঁ, আরে দিল্লি আগ্রা তো একটা শিশুও যেতে পারে, তাতে আর বাহাদুরিটা কি? অসিত বললে, এই বীরেন্দা, তুমি কি আমাদের পরীক্ষা করছো? সত্যিই কি তুমি কম্বোডিয়ায় যেতে চাও? দেখো, আমার যে কথা সেই কাজ। আজ কদিন ধরে আমার মনে কম্বোডিয়ায় যাওয়ার স্বাদ হয়েছে। সেদিন সেখানকার ওঙ্কার ধাম নামে একটা মন্দিরের কথা পড়লুম, তো সেখানে নাকি বিরাট এক নগরের ধ্বংসাবশেষ পড়ে আছে, আর তার ভেতরে এক অদ্ভুত মন্দির, সেসব প্রাচীন ভারতবাসীর কীর্তি। আর সেই কীর্তির কাছে নাকি জগন্নাথ, ভুবনেশ্বর, সাঁচির মন্দিরও ম্লান হয়ে যায়। তোমরা তো জানো আমি আমার ভারতবর্ষকে কতটা ভালোবাসি, তাই ভারতের সেই অমর কীর্তি আমি দেখতে যাবই। আমি বললুম, বীরেন্দা, তোমার সঙ্গে আমি যাব। বীরেন্দা আনন্দে দুই চোখ বিস্ফারিত করে বললে, সত্যি সত্যি বলছো সরল? আমি হেসে বললুম, আমার নামও সরল, আমি কথাও কই সরল ভাষায়, যখন যাব বলছি নিশ্চয়ই যাব। শুনে সুখী হলুম সরল, শুনে সুখী হলুম। কিন্তু সরল, ভেবে দেখো, ওঙ্কার ধামে যেতে গেলে কিন্তু বাবুয়ানা মোটে চলবে না, আরামেরও সম্ভাবনা নেই। প্রথম কয়দিন কাটবে জাহাজে, অগাধ অপার সমুদ্রের ওপরে, তারপরে রেলগাড়ি, তারপরে কিসের গাড়ি তাও জানি না, হয়তো ক্রোশের পর ক্রোশ পায়ে হেঁটেই যেতে হবে, প্রাণটি হাতে করে। প্রাণ হাতে করে কেন? কারণ ওঙ্কার ধামে ত্রিসীমানার ভিতরে লোকালয় নেই, ক্রোশের পর ক্রোশ খালি জঙ্গল আর জঙ্গল, তেমন জঙ্গল হয়তো আমরা জীবনে চোখেও দেখিনি। গভীর অরণ্যের ভিতরে সেই প্রাচীন মন্দির আর শহরের ধ্বংসাবশেষ, অতি সাহসীরও বুক সেখানে যেতে ভয় কাঁপতে পারে। সেখানে মানুষের বাস নেই বটে, কিন্তু মানুষ থাকাও অসম্ভব নয়। তবে সেসব মানুষের সঙ্গে দেখা হলে আমাদের জীবন নিয়ে তারা যে টানাটানি করবে না, এ কথাও জোর করে বলা যায় না। তার উপরে ধরো বাঘ, ভাল্লুক, হাতি, সাপ, সেখানে নিত্যই হোম রুলের স্বাধীনতা ভোগ করছে। আমাদের মতন অতিথিদের দেখলে তারা আদর করবে না নিশ্চয়ই, কারণ তারা যে এখনো বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়নি। তার উপরে আছে ধরো রোগের ভয়, দৈব দুর্ঘটনা, হঠাৎ কিছু হলে ডাক্তার নীলরতন সরকারকেও খবর দেওয়া চলবে না, আর অ্যাম্বুলেন্স কারো ডাকা যাবে না। তাই এসব কথা একটু তলিয়ে ভেবে দেখো সরল। দৃঢ়স্বরে বললুম, আমি কিচ্ছু ভেবে দেখতে চাই না বীরেন্দা, আমি খালি তোমার সঙ্গে যেতে চাই। অমিও আচম্বিতে বলে উঠল, আমিও কিছু ভাববো না বীরেন্দা, তোমার সঙ্গে পোটলা বেঁধে বেরিয়ে পড়ব। বীরেন্দা সবিস্ময়ে বলল, তুমিও আমাদের সঙ্গে যাবে? কেন যাব না, আমি কি কাপুরুষ? না, তোমার কথা শুনে তোমাকে আর কাপুরুষ বলতে পারি না, কিন্তু কিন্তু তুমি আমাদের সঙ্গে কেমন করে যাবে? তুমি তো আর সরলের মতো স্বাধীন নও, তোমার মা আছেন, বাবা আছেন, তারা তোমাকে যেতে দেবেন কেন? আচ্ছা, মা বাবাকে রাজি করাবার ভার আমার ওপর রইল। বীরেন্দা, তুমি জানো না তোমার উপরে আমার মা আর বাবার কতখানি শ্রদ্ধা। এই সেদিন কথায় কথায় বাবা বলছিলেন, বীরেন সঙ্গে থাকলে অমিয়কে আমি জমের মুখেও ছেড়ে দিতে পারি। বীরেন যে দুর্ভেদ্য বর্ম, দেবরাজের বজ্র সে বর্মে লেগে গুঁড়ো হয়ে যায়। তুমি কি মনে করো বীরেন্দা, আমার বাবা মিছে কথা বলছিলেন? বীরেন্দা মৃদু মৃদু হেসে বলল, তা বলি না, তবে তাঁর বিশ্বাস অন্ধ হতেও পারে তো। আরে, তোমাকে যে চিনেছে সেই এই কথা বলবে, তোমার সঙ্গে মরতেও আমার ভয় করে না গো। আমি তোমার সঙ্গে যাব বীরেন্দা। বেশ, তোমার মা বাবা যদি মত দেন আমারও অমত নেই। আমি বললুম, তাহলে আমরা কবে রওনা হচ্ছি? এই দু হপ্তার ভেতরে, কিন্তু যাওয়ার আগে তিনটে বন্দুকের পাস চাই। রিভলভার তো আমার কাছেই আছে, জঙ্গলের ভেতরে বন্দুক রিভলভারের মতন বন্ধু কিন্তু আর নেই। তাহলে সত্যিই তোমরা যাবে? কেন, তোমার সন্দেহ হচ্ছে নাকি? আমি একে সাহস বলি না, এ হচ্ছে গোয়ার্তুমি। তা নয় তো কি? হ্যাঁ বেশ তো, আমরা একটু গোয়ার্তুমি করেই দেখি না কেন। আরে, তোমাদের মতন বুদ্ধিমান মাথা ঠান্ডা লোকেদের অ্যাডভেঞ্চারের জন্য তো ফুটবল খেলার মাঠ আছে, বায়োস্কোপে ছবি আছে, ট্রাম গাড়ির বাঁধানো রাস্তা আছে, আর ম্যালেরিয়া জ্বরে শুয়ে শুয়ে আরাম করে কাঁপবার জন্য নরম বিছানা আর পুরু লেপ আছে। কিন্তু গোয়াররা, গোয়াররা উড়োজাহাজ চড়ে হিমালয়ের টঙে ঠান্ডা হাওয়া খেতে ওঠে, সাবমেরিনে বসে সমুদ্রের অতলে ডুব দেয়, খালি মরবার জন্যে।
কিন্তু তারা না মরলে তো সারা পৃথিবীর মানুষ আজ বাঁচতে পারত না। গোয়াররা মরতে জানে বলেই মানুষ হয়েছে আজ শ্রেষ্ঠতম জীব। নীলিমার অসীম জগতে চলেছি, ভেসে চলেছি। মাথার উপরে প্রশান্ত নীল আকাশ, পায়ের তলায় অশান্ত নীল সাগর। যেদিকে তাকাই আর কোনো রং নেই, বিশ্বময় যেন থইথই করছে নীলিমা। এরই মাঝখান দিয়ে জাহাজ ভেসে চলেছে সিন্ধুর বুকে বিন্দুর মতো এমন একে রেখে, নীল পটে সাদা ফেন আলপনায় দীঘল রেখা। পৃথিবীর মাটির গান আর শোনা যায় না, বনের মর্মর, পাখির রাগিনী, নদীর তান, বাতাস শুধু মাটির স্মৃতি বহন করে আনছে। কিন্তু তার উদাসী নিঃশ্বাস আজ হারিয়ে ফেলেছে ফুলের মৃদু গন্ধ। কি বিস্ময়, কি আনন্দ! চারিদিক থেকে আজ যেন আমাদের আকুল আহ্বান করছে অনন্ত। অমিয় উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, বীরেন্দা, ও বীরেন্দা, আমাদের এতদিনের চেনা পৃথিবী যে দুদিনেই এমন অচেনা হয়ে উঠতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি গো। বীরেন্দা হেসে তার পিঠ চাপড়াতে চাপড়াতে বললে, মায়ের কোলে শুয়ে আর স্কুল বই পড়ে কি পৃথিবীকে চেনা যায় ভাই? ওই কূপে বসে ব্যাং যেমন দেখে, এই জগৎটা হচ্ছে কূপের মতো। ঘরে বসে আমরাও তেমনি দেখি পৃথিবীকে, চার দেওয়ালের মাঝে বন্দিনীর মতো। কিন্তু আজ আমরা স্বাধীন পৃথিবীর সঙ্গে আলাপ করতে এসেছি। স্বাধীনতার যে কত রূপ, এবারে আমরা একেবারে চোখের সামনে তা দেখতে পাব। আমি বললুম, কিন্তু দেশের জন্য আমার বড় মন কেমন করছে বীরেন্দা। মনে হচ্ছে পৃথিবীর যত রূপই থাক, আমার বাংলাদেশে বসে সবুজ গাছপালার ভিতরে ধান দোলানো, সোনা ছড়ানো মাঠের উপরে যে অপরূপ রূপ দেখি, সেই রূপের চেয়ে মিষ্টি যেন আর কিছুই নেই। বীরেন্দা মুখ টিপে টিপে হাসতে লাগল। আমি বললুম, তুমি হাসছো বীরেন্দা? কোনো বাঙালি ভেবে মনে মনে আমাকে বুঝি ঘৃণা করছো? বীরেন্দা গম্ভীর হয়ে বলল, না ভাই সরল, আমি কি তোমাকে ঘৃণা করতে পারি? তুমি মানুষ, তাই দেশের জন্য তোমার প্রাণ কাঁদছে, তোমাকে শ্রদ্ধা করি। দেখো না, এই যে ইংরেজ জাত, দেশ ছেড়ে তারা পৃথিবীর কোথায় না যায়, তা বলে তাদের প্রাণ কি কাঁদে না? কাঁদে বই কি, তবু তারা দেশ ছাড়ে দেশকেই বড় করবার জন্য। কিন্তু তারা যেখানেই থাক, আফ্রিকার জঙ্গলে, সাহারার মরুপ্রান্তরে বা হিমালয়ের তুষার শিখরে বসে, তারা শুধু এক গানই গাইবে, ওই হোম হোম সুইট হোম। আরে বিলাতের কুয়াশাকেও তারা ভালোবাসে। আর আমাদের বাবু সাহেবরা বিলাতে গিয়ে তারা স্বদেশই ভুলতে চান, পরেন হ্যাটকোট, ধরেন ফিরিঙ্গি চাল, আর স্বপ্ন দেখেন ইংরেজিতে। আরে বাংলা ভাষা ভুলে যাওয়া তাদের কাছে জাঁকের মতো। তাদের আমি ঘৃণা করি সরল, কারণ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এ গান তারা গাইতে জানে না। দেশের জন্য আমাদের মন কাঁদবে বই কি? আমরা তো দেশকে ভোলবার জন্য বিদেশে যাচ্ছি না ভাই, আমরা যে যাচ্ছি স্বদেশকে ভালো করে চেনবার জন্য। অমিয় বললে, স্বদেশকে ভালো করে চেনবার জন্য? হ্যাঁ ভাই, আমরা যাচ্ছি আমাদের সোনার ভারতের গৌরব দেখবার জন্য। আমরা যেখানে যাচ্ছি সেখানে গেলে ভারতের বাইরে বসেও ভারতের মূর্তিকে আরো আরো বড় করে দেখতে পাবো। আমি বললুম, ওঙ্কারধাম তো অজন্তা, ইলোরা, ভুবনেশ্বরের কি মাদুরার মন্দিরের মতনই একটা মন্দির। না, ওঙ্কার হচ্ছে প্রাচীন হিন্দু জাতির আরো বড় কীর্তি। তোমার ইলোরা কি ভুবনেশ্বরের মন্দির বিপুলতায় তার কাছে দাঁড়াতেও পারে না। সাগর পার হয়ে কৌন্ডিল্য নামে এক ব্রাহ্মণ প্রায় 2000 বছর আগে কম্বোজে হিন্দু রাজত্বের সূচনা করেন। কয় শত বছর পরে সেই ছোট উপনিবেশ একটি বৃহৎ হিন্দু সাম্রাজ্যে পরিণত হয়। তার রাজধানীর নাম হয় যশোধরপুর। আমরা ভারতের বাইরে সেই ভারতকেই দেখতে চলেছি যেখানে 700 বছর ধরে উড়েছিল আমাদের পূর্বপুরুষদের বিজয় পতাকা। যশোধরপুরের ধ্বংসাবশেষ আজ ক্রোশের পর ক্রোশ জুড়ে পড়ে দীর্ঘশ্বাস ত্যাগ করছে। তার অগুন্তি মন্দিরের ভিতরে একটিতেও আজ সন্ধ্যাদীপ জ্বালবার মানুষ নেই। দেশের জন্য এখনই তোমার প্রাণ কাঁদছে তো সরল, কিন্তু যশোধরপুরে গিয়ে আমরা কি করব বলো দেখি? আমরা কি করব বীরেন্দা? কাঁদবো,
কাঁদব কেন? একদিন যে হিন্দু নিজের বীরত্বে সমুদ্রের ওপারে বিপুল সাম্রাজ্য গড়ে তুলেছিল, ভারতের বাইরেও ভারতবাসীর জন্য নতুন আর স্বাধীন স্বদেশ তৈরি করেছিল, আজ তারই সন্তানের সেখানে গিয়ে কাঁদবার অধিকার ছাড়া আর কোনো অধিকারই যে নেই ভাই। হ্যাঁ সরল, যশোধরপুরের ধ্বংসাবশেষের উপরে আমরা কেবল মোটা কয়েক অশ্রু রেখে আসব। বলতে বলতে বীরেন্দার গলার আওয়াজ ভারী হয়ে এল। আমরা অবাক হয়ে চেয়ে দেখলুম তার দুই চোখে ভরে উঠেছে অশ্রু জল। ভারতবর্ষকে কত ভালোবাসে বীরেন্দা। আমাদের জাহাজ সিঙ্গাপুরে এসে পৌঁছল। জাহাজ এখানে অনেকক্ষণ থামবে শুনে আমরা তীরে নেমে পড়ল। আজ কদিন পরে ডাঙার মানুষ পায়ের তলায় আবার মাটিকে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলুম। সিঙ্গাপুরের কথা সকলেই জানেন, কাজেই সে কথা আমি আর এখানে বলতে চাই না। সিঙ্গাপুরে নানা জাতীয় রকম বেরকমের মুখ দেখলুম। এ শহরটা যেন দুনিয়ার নানা জাতির চেহারার নমুনা নেওয়ার জায়গা। এখান থেকে আমরা কোচিন চীনের বন্দর সাইগনে যাত্রা করব, সেও প্রায় চার দিনের পথ। তারপর সেখান থেকে যাব যশোধরপুরের ওঙ্কার ধামে। জাহাজ যখন সিঙ্গাপুর ছাড়ল দেখলুম যাত্রীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এই নতুন যাত্রীরা সবাই প্রায় চীনে ম্যান। অমিও বললে, এইবার থেকে থ্যাবড়া নাকের দেশ শুরু হবে। না অমিও না, এইবার থেকে স্বাধীন এশিয়া শুরু হবে। ঘুমের দেশ থেকে এবার আমরা জাগরণের দেশের দিকে এগিয়ে যাচ্ছি গো। যে দেশ সাদা চামড়ার লোহার বেরি পায়ে পড়েনি, আমরা চলেছি এই উত্তর দিকে, আর বাঁদিকে রয়েছে মালয় উপদ্বীপ। দ্বিতীয় দিনের রাত্রে হঠাৎ আমাদের ঘুম ভেঙে গেল। জেগে উঠে শুনি ভীষণ গোলমাল, বন্দুকের শব্দ, অনেকগুলো পায়ের ছুটোছুটির আওয়াজ, অনেকগুলো কণ্ঠের চিৎকার আর আর্তনাদ। আমাদের দুজনকে কামরা থেকে বেরুতে বারণ করে বীরেন্দা তাড়াতাড়ি বাইরে ছুটে গেল। হতভম্বের মতন বসে আছি। বীরেন্দা আবার দ্রুতপদে ফিরে এসে কামরার দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। তার মুখ বিবর্ণ। আমি জিজ্ঞাসা করলুম, কি হয়েছে বীরেন্দা? বোম্বেটে। বোম্বেটে? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর থেকে একদল বোম্বেটে যাত্রী সেজে জাহাজের উপরে উঠেছিল, তারা জাহাজের লোকদের আক্রমণ করেছে। আমি আর অমিও এক লাফে বিছানা ছেড়ে দাঁড়িয়ে উঠলুম। বীরেন্দা বলল, আরে এই চীনের সমুদ্র হচ্ছে বোম্বেটের স্বর্গ, আর এই বোম্বেটেরা বড় নিষ্ঠুর, কারুকে এরা ক্ষমা করে না। সরল, অমিও। বন্দুকের বাক্স খুলতে খুলতে আমি বললুম, তাহলে কি আমাদের এখন বোম্বেটেদের সঙ্গে যুদ্ধ করতে হবে? দেখো, বোম্বেটেরা দলে ভারী, তাদের সঙ্গে যুদ্ধ করা বৃথা। তবে এও ঠিক যে আমরা কাপুরুষের মতন মরবো না, কি বলো সরল? কে অমিও? বন্দুকের টোটা পুড়তে পুড়তে আমি বললুম, যদি মরি তো মেরে মরব। অমিও বীরেন্দার পাশে গিয়ে দাঁড়িয়ে বললে, আমি তো আগেই বলেছি বীরেন্দা, তোমার সঙ্গে মরতেও আমার ভয় করে না। জানি জানি, তোমরা হচ্ছে খাঁটি ইস্পাত, দুমড়লেও ভাঙবে না। বাইরে যাত্রীদের কান্না আর বোম্বেটেদের চিৎকার আরো বেড়ে উঠল। আর ওই যে কাপুরুষদের কান্না শোনো, ওরা ভুলে গেছে কেঁদে কেউ কোনো দিন বাঁচতে পারে না। বীরেন্দা, লড়াই করবার জন্য আমার হাত দুটো নিষ্পিষ করছে, মরবার সময় এলে হাসি মুখেই মরব। ডাঙা হলেও কথা ছিল, কিন্তু এই যে অগাধ সমুদ্র বীরেন্দা, মুক্তির কোনো উপায় নেই। দেখো, গোলমালটা হচ্ছে জাহাজের বাঁ দিকে, ডান দিকে কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা আমার পিছনে চুপি চুপি এসো, আমি না বললে কিন্তু বন্দুক ছুঁড়ো না। এই বলে বীরেন্দা কামরার দরজা খুলে মুখ বাড়িয়ে বাঁদিকে একবার চেয়ে দেখল, তারপর আমাদের ইঙ্গিত করে ডান দিকের পথ ধরল। আমরা দুজনে গুড়ি মেরে তার পিছনে পিছনে চলল। জাহাজের এদিকটা অন্ধকার, সমুদ্রের বুকে অন্ধকার, আকাশেও আলোর রেখা নেই। আচম্বিতে কি একটা শব্দ হল, পর মুহূর্তেই বীরেন্দা শীতে হয়ে দাঁড়িয়ে উঠল, এবং তারপরেই সমুদ্রের ভিতর ঝপাং করে আরও একটা শব্দ। কিছুই বুঝতে না পেরে আমরা দুজনেও দাঁড়িয়ে পড়ল। চুপি চুপি বললুম, কি হলো বীরেন্দা? একটা বোম্বেটে কমলো, অন্ধকারের ভেতর থেকে লোকটা হঠাৎ আমার ঘাড়ে লাফিয়ে পড়েছিল,
কিন্তু সে জানতো না যে আমার এই হাত দুটো ছমন বোঝা তুলতে পারে। তোমরা টের পাওয়ার আগেই একটা টু শব্দ করতে না করতেই তাকে তুলে সমুদ্রে ছেড়ে দিয়েছে। পাতালে যেতে তার আর দেরি লাগবে না। যে হাত এত সহজে এমন কাণ্ড করতে পারে, অন্য সময় হলে সে হাতের শক্তির কথা খানিকক্ষণ অবাক হয়ে ভাবত, কিন্তু এখন আর ভাববার সময় নেই, কারণ পিছনে কাদের চিৎকার আর পদশব্দ শুনল। বীরেন্দা বলল, সাবধান, দৌড়ে আমার সঙ্গে এসো। কিন্তু বেশি দূর দৌড়তে হলো না, আমরা একেবারে জাহাজের শেষ প্রান্তে এসে দাঁড়ালাম। তারপরেই রেলিং, আর তার নিচেই সমুদ্র। আপাতত আমরা পেঁচে গেলাম। কি করে বীরেন্দা, বোম্বেটারা যে এসে পড়ল? না, ওরা আমাদের দেখতে পায়নি, আর এদিকে কোনো কামরাও নেই, ওরা বোধহয় খানিকক্ষণ এদিকে আসবে না। কিন্তু তার আগে এই আমরা নিরাপদ হতে চাই। আমি এদিকটায় এসেছি কেন জানো? এই দড়িগুলোর জন্য। এই দড়িগুলো যে এখানে আছে আমি দিনের বেলাতেই তা দেখেছি। কিন্তু এই দড়িগুলো নিয়ে আমরা করব কি? দেখো, এই দড়িগুলো জাহাজের সঙ্গে বাঁধাই আছে। তিন গাছা দড়ি সমুদ্রের ভিতরে ফেলে আপাতত আমরা কি আর একটা রাত দড়ি ধরে ভাসতে পারবো না? কিন্তু তারপর? আরে পরের কথা পরে ভাবা যাবে, আবার পায়ের শব্দ শুনছি, নাও আর দেরি নয়। বীরেন্দার সঙ্গে সঙ্গে আমরাও এক এক গাছা দড়ি সমুদ্রের ভিতরে ফেলে দিল। অনেক জিমন্যাস্টিক করেছি, সুতরাং দড়িগুলো ধরে নিচে নেমে যেতে আমাদের কোনো অসুবিধেই হলো না। সমুদ্রের জল যখন আমার কোমর পর্যন্ত গ্রাস করেছে, বীরেন্দা হাসতে হাসতে বলে উঠল, এই আমরা অ্যাডভেঞ্চার খুঁজছিলুম, কিন্তু আর তাকে খুঁজতে হবে না, কি বলো সরল? তবে অ্যাডভেঞ্চারের গল্প দেশে গিয়ে করতে পারবো না, সেই যা দুঃখ। সেদিন তুমি বলেছিলে না বীরেন্দা, আমরা জাগরণের দেশে যাচ্ছি। সে কথা ঠিক, আর সারা রাতই আমাদের আর ঘুমোতে হবে না। হায় হায়, তিন তিনটে ভারত সন্তান জেগে উঠে মোটা কাছি নিয়ে গভীর রাতে যে আজ সাগর মন্থনে নেমেছেন। যারা স্বদেশে কবিতা লেখেন, এ দৃশ্য তো তারা দেখতে পেলেন না। অমিয় দড়ি ধরে ভাসতে ভাসতে গুনগুন করে একটা হাসির গান গাইতে লাগল, এবং তার সঙ্গে শীষ দিতে শুরু করল বীরেন্দা। অন্ধকারের তরঙ্গ বইছে মাথার উপরে, সমুদ্রের তরঙ্গ বইছে দেহের চারিপাশ ঘিরে। দড়ি ধরে আমরা ভাসছি আর ভাসছি, যা দেখছি আর অনুভব করছি এ কি সত্য, এ কি স্বপ্ন? হঠাৎ আমাদের আশেপাশে ঝপাং করে শব্দ হতে লাগল, যেন উপর থেকে কৃষক পড়ছে। ভাবলুম বোম্বেটেরা নিশ্চয়ই টের পেয়েছে যে জাহাজের সঙ্গে আমরাও দড়ি ধরে ভেসে চলেছি, তাই আমাদের মারবার জন্য ভারী ভারী জিনিস ছুটছে। কিন্তু বীরেন্দা বলল, আমি শুনেছি বোম্বেটেরা যখন জাহাজ দখল করে তখন মাঝে মাঝে যাত্রীদের হত্যা করে সমুদ্রে ফেলে দেয়। আমাদের চারিদিকে যেসব শব্দ হচ্ছে নিশ্চয়ই তা এক একটা লাশ পড়ার শব্দ। সর্বাঙ্গ শিউরে উঠল, জাহাজের উপরে থাকলে আমাদেরও তো এই অবস্থাই হতো। এতক্ষণে আমাদেরও দেহ হয়তো চীন সমুদ্রের জলে ভাসতে ভাসতে কোথায় চলে যেত কে জানে। আচম্বিতে আমার খুব কাছেই একটা শব্দ হল, এত কাছে যে সমুদ্রের জল ছিটকে আমার চোখে মুখে লাগলো। একটু পরেই কি একটা জিনিস আমার গায়ে এসে ঠেকল, হাত দিয়ে সেটাকে ঠেলে দিতে গিয়েই বুঝলুম মানুষের দেহই বটে। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা, জ্যান্ত মানুষের দেহ এত ঠান্ডা হয় না। তাড়াতাড়ি দেহটাকে দূরে ঠেলে আমি অস্ফুটে চিৎকার করে উঠলুম। বীরেন্দা বলল, কি হলো, কি হলো সরল? আমি শিউরতে শিউরতে বললুম, একটা মরা, আমি একটা মরার গায়ে হাত দিয়েছি। সেজন্য আঁতকে উঠলে কেন? জীবনে এই প্রথম আমি কোনো মরার গায়ে হাত দিলুম। হাত দিতেই আমার দেহের ভেতরটা কেমন যেন করে উঠল। এজন্য আজ আঁতকে উঠে লাভ নেই সরল, যে অবস্থায় আমরা পড়েছি কালকে হয়তো আমাদেরই ওই রকম মরা হতে হবে। ওই রবি ঠাকুরের ভাষায় এখন আমাদের জীবন মৃত্যু পায়ের ভৃত্য, প্রাণ নিয়ে এখন আমাদের খেলা করতে হবে ভাই, তা সে প্রাণ নিজেরই হোক আর পরেরই হোক। বীরেন্দা, সেদিন একটা কবিতা পড়েছিল, আজ আমার তাই মনে হচ্ছে। সাবাস সাবাস অমিয়, তুমি বাহাদুর ছেলে বটে, এমন সময়ও তোমার কবিতার কথা মনে হচ্ছে, বাহ বাহ বাহ। কবিতার খানিকটা শোনো, মরণ আমার খেলার সাথী, জীবনও মোর তাই,
এই দুনিয়ায় খেলতে আসা ভাবনা কিছুই নাই। মেসে বেড়াই দরাজ বুকে, অট্টহাসি হাসছি মুখে, বাঁচি যেমন পরম সুখে, মরেও আমোদ পাই, হো ভাবনা কিছুই নাই। সত্যি বলছি বীরেন্দা, আজকের রাতটাকে আমার ভারী ভালো লাগছে। প্রথম সূর্যোদয় দেখল। কালকের রাতে যেসব হতভাগ্যের বুকের রক্ত সমুদ্রের উপর ঝরে পড়েছে, যেন তাই মেখেই রাঙা হয়ে জলের ভিতর থেকে সূর্যদেব আজ তার মাথা তুলে নীলাকাশের চারিদিকে তাকিয়ে দেখলেন। কোনো দিকে তীরের আভাস পেলুম না, থইথই করছে খালি অনন্ত নীল জল। জাহাজের ওপরেই নিরাপদে বসে এই কয়েকদিন সমুদ্রকে যেন মধুর লাগছিল, আজ আর তেমনটি লাগল না। সারা রাত জলে থেকে এখন সকালের বাতাসে দেহের ভিতরে শীতের কাঁপুনি ধরল, তার উপরে নানান ভাবনা। সমুদ্রে ভেসে না হয় বোম্বেটেদের ছুরি থেকে আপাতত রেহাই পেয়েছি, কিন্তু মানুষের দেহ তো লোহা কি পাথর নয়, এমনভাবে জলের ভিতর আর কদিন থাকতে পারব? আর না হয় জলেরই ভিতরে কোনো রকমে রইলুম, কিন্তু কী খেয়ে বেঁচে থাকব? অমিও আচমকা চেঁচিয়ে উঠল, হাঙর হাঙর! চমকে ফিরে তাকিয়ে দেখি মস্ত বড় একটা হাঁ, আর তার ভিতরে কতগুলো ধারালো চকচকে দাঁত, সাদা মাছের মতো প্রকাণ্ড একটা দেহ চোখে পড়ল। কিন্তু পর মুহূর্তেই দেহটা জলের ভিতরে যেন একটা বিদ্যুৎ খেলিয়ে মিলিয়ে গেল। বীরেন্দা দড়ি ধরে ওপরে উঠতে উঠতে বলল, ওপরে ওঠো, ওপরে ওঠো! অমিয়ের সঙ্গে আমিও দড়ি ধরে উপরে উঠে গেলুম এবং পরপলকেই দেখলুম হাঙরটা ঠিক আমাদের নিচে এসে হাজির হয়েছে। শিকার পালিয়েছে দেখে সে যে খুবই খাপ্পা হয়েছে তার প্রমাণ দেওয়ার জন্য জল থেকে আমাদের দিকে মস্ত একটা লম্ফ ত্যাগ করলে, কিন্তু আমরা তখন নাগালের বাইরে। তবুও সে আশা ছাড়লে না, জাহাজের পিছনে পিছনে আসতে লাগলো এবং মাঝে মাঝে দাঁত বার করে কুৎসিত হাই তুলতে লাগল। এদিকে দড়ি ধরে ওপরে ঝুলতে ঝুলতে আমাদের হাত ধরে এলো, অথচ আমাদের এখন ওপরে ওঠবারও জো নেই বোম্বেটেদের ভয়ে এবং জলে নামবারও উপায় নেই হাঙরের ভয়ে। এমন সময় আমিও ঠাট্টা করবার লোভ সামলাতে পারলুম না, আমি ওকে জিজ্ঞাসা করলুম, কি ভায়া, এমন অবস্থায় পড়লে তোমার কবি কি বলতে? মরণকে কি তার খেলার সাথী বলে মনে হতো? অমিও তখনও দম্বার পাত্র নয়, সে হেসে বললে, আচ্ছা সরলদা, হাঙরের কটা দাঁত আছে গুনে দেখো দেখি। আমি অগত্যা মনে মনে হার মেনে প্রকাশ্যে বললুম, সেজন্য এখনই মাথা ঘামাবার দরকার নেই, একটু পরে তো সকলকেই ওই হাঙরের পেটের ভিতরে ঢুকতে হবে, তখন দাঁত গুনে দেখবার যথেষ্ট সময় পাওয়া যাবে। অমিয়ের মুখ তখন রাঙা টকটকে হয়ে উঠেছে, সে যেন নিজের কষ্ট প্রাণপণে চাপতে চাপতে বললে, না সরলদা, আমাকে কিন্তু এখনই মাথা ঘামাতে হচ্ছে, আমার আমার হাত একেবারে অবশ হয়ে গেছে, আমাকে এখনই হাঙরের পেটের ভিতরেই যাত্রা করতে হবে। বীরেন্দা তাড়াতাড়ি জামার ভিতর দিকে হাত চালিয়ে একটা রিভলভার বার করে বলল, বোম্বেটেরা পাছে শুনতে পায় সেই ভয় এতক্ষণ রিভলভার ছুঁড়তে পারছিলাম না, কিন্তু এখন দেখছি নাচ ফুড়ে আর কোনো উপায় নেই। বলেই সেই হাঙরটিকে লক্ষ্য করে উপড়ে উপড়ি দুবার রিভলভার ছুড়ল। হাঙর বাবাজি মানুষের বদলে দু দুটো গরম শীষের গুলি খেয়েই চো করে জলের তলায় ডুব মারল, বাঁচল কি মরল জানি না, তবে জলের উপরে দেখা গেল খানিকটা রক্তের দাগ। রিভলভারের আওয়াজ যে জাহাজের উপর থেকে কেউ শুনতে পেয়েছে তারও কোনো প্রমাণ পাওয়া গেল না। আমরা তখন নিশ্চিন্ত হয়ে আবার জলের ভিতরে নামলুম। সকালবেলায় সূর্যকে দেখে খুব খুশি হয়েছিল, কিন্তু তখনও ভাবতে পারিনি যে সেই সূর্যকেই পরে অভিশাপ দিতে হবে। কি আগে জানতো যে রোদে সমুদ্রের জলও এমন গরম আর সূর্যের তাপ এমন অসহনীয় হয়ে ওঠে? তরঙ্গের মতো নৃত্যশীল সূর্যকিরণ যে এত তীব্র হয়ে উঠে চোখ প্রায় কানা করে দিতে পারে তাও আমাদের জানা ছিল না। একে কাল রাত থেকে এক ঢোকো জলপান করিনি,
তার উপর সূর্যের এই অত্যাচার। সমুদ্রের বিপুল জলরাশির ভিতরেও বারংবার ডুব দিয়ে মনে হতে লাগল বুকের ভিতরটা যেন মরুভূমির মতন শুকিয়ে গেছে, জল নেই সেখানে, এক ফোঁটাও জল নেই। অদৃষ্টের কি নিষ্ঠুর পরিহাস, এত জল এখানে অথচ জলাভাবে আমরা মরতে বসেছি। এক একবার আর সইতে না পেরে সমুদ্রের জলে চুমুক দিই, আর তা ভীষণ নোনতা বলে তখনই উগড়ে ফেলতে পথ পাই না। অমন নীলপদ্মের নীলিমা মাখানো সুন্দর জল, কিন্তু তা পান করা কি অসম্ভব। কাল থেকে ঘুমোইনি, সারাদিন আহারও নেই, তার উপরে সমানে দড়ি ধরে ঝুলে থাকা। জলের ভিতরে ভাসছি বটে, কিন্তু হাত দুটো যেন ছিঁড়ে পড়ছে। জাহাজ সমানে চলেছে, কিন্তু তখনও কোনো দিকে ডাঙা দেখা যাচ্ছে না। তারপর সূর্য যখন অস্ত গেল, তখন আমরা প্রায় মরমর হয়ে পড়েছি। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এল, ধীরে ধীরে আবার সেই অন্ধকার ঘন হয়ে উঠতে লাগল, যে অন্ধকারের ভিতর কাল এক রাত্রেই আমাদের জীবনটা উল্টে পাল্টে একেবারে অন্য রকম হয়ে গেছে। সন্ধ্যা এল, আধার এল, রাত্রি এল, কিন্তু সূর্যের তাপে কণ্ঠের ভিতরে যে তৃষ্ণার আগুন জ্বলে উঠেছে, সেই আগুন না নিভে প্রবল হয়ে উঠল দ্বিগুণতর। আমি বললুম, বীরেন্দা, মরতে আমি ভয় পাই না, কিন্তু এমন তিলে তিলে মরণের দিকে এগিয়ে যাওয়া ভয়ানক নয় কি? হ্যাঁ সরলদা, এবারে আমিও তোমার সঙ্গে একমত, এমন বেঁচে থাকার কষ্ট আর সওয়া চলে না। তা চেয়ে এসো, এসো আমরা দড়ি ছেড়ে ডুব দিই, পাঁচ মিনিটেই সব ব্যথা জুড়িয়ে যাবে। বীরেন্দা একটাও কথা কইল না। জাহাজের ছায়া যেখানে জলের উপরে শেষ হয়েছে, তার পরের অনেকখানি জায়গা আলোক উদ্ভাসিত হয়ে উঠেছে। এই আলো আসছে জাহাজের উপর থেকে। এই আলো দেখছি আর মনে হচ্ছে আমরা অন্ধকারে অনাহারে অনিদ্রায় তৃষ্ণায় আর পরিশ্রমে মরণমুখ হয়েছি, আর জাহাজের উপর আলোকিত কক্ষে বসে একদল হত্যাকারী শয়তান। আমার চিন্তায় বাধা দিয়ে অমিয় বলল, বীরেন্দা, আর নয়, আমি এই দড়ি ছাড়লুম। না অমিয়, আর একটু অপেক্ষা করো। আর অপেক্ষা করে মিছে কষ্ট কেন বাড়াই বীরেন্দা? মরণ আমাদের ধরবার আগে আমরাই কেন মরণকে এগিয়ে গিয়ে ধরি না? একটু সবুর কর, আমি একবার জাহাজের ওপরে গিয়ে দেখে আসি কোনো উপায় আছে কিনা। আমরা দুজনেই একসঙ্গে বলে উঠলুম, না না, তাহলে গোলমাল হওয়ার সম্ভাবনা, আমি একলাই যাব। কিন্তু তুমি যদি বিপদে পড়ো? তাহলে তোমরা দুজনে থাকলেও কোনো উপকার হবে না ভাই। এই বলে বীরেন্দা দড়ির সাহায্যে আবার উপরে উঠতে লাগল। 15 মিনিট, আধ ঘন্টাও কেটে গেল বোধ হয়। আমি বললুম, অমিও, এখনো বীরেন্দার দেখা নেই। আমি যেন উপর থেকে মাঝে মাঝে তাদের হট্টগোলের শব্দ শুনতে পেয়েছি। চলো চলো আমরা উপরে উঠি। না 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 না, আর একটু দেখি। বীরেন্দার কথা এইভাবে অমান্য করা উচিত হবে না। বোধহয় আরও আধ ঘন্টা গেল, তবুও বীরেন্দার দেখা নেই। আমার মন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল, নিজের কষ্টের কথা ভুলে গেলুম। অমিয় বলে উঠল, সরলদা, আর নয়, বীরেন্দার নিশ্চয়ই বিপদে পড়েছেন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো আমরা উপরে উঠি। এখানে এমন করে মরার চেয়ে উপরে গিয়ে বীরের মতন মরা ঢের ভালো। আমার কথা শেষ হতে না হতেই উপর থেকে একসঙ্গে আমাদের দুজনেরই দড়িতে টান পড়ল। কারা যেন আমাদের টেনে তুলছে। নিশ্চয়ই বীরেন্দা আমাদের টেনে তুলছেন। আমি হতাশভাবে বললুম, না অমিয়, এ বীরেন্দা নয়, দেখছো না, একসঙ্গে আমাদের দুজনেরই দড়িতে টান পড়েছে, নিশ্চয়ই একজনের বেশি লোক দড়ি ধরে টানছে। তবে কি? হ্যাঁ, আর কোনো সন্দেহ নেই, বোম্বেটেরা আমাদের কথা টের পেয়েছে। আমরা যদি দড়ি ছেড়ে দিই, সমুদ্রে ডুবে মরব। আমরা ক্রমেই উপরে উঠছি। মানুষ ছিপের সুতোয় বেঁধে টেনে তোলবার সময় মাছ বেচারাদের মনের ভাব যেরকম হয়, আমাদেরও মনের অবস্থা তখন বোধ করি অনেকটা সেই রকমই হয়েছিল। নিচে অতল সমুদ্র যেন হাঁ করে আছে আমাদের গিলে ফেলবার জন্য, আর উপরে প্রস্তুত হয়ে আছে বোম্বেটেদের নিষ্ঠুর তরবারি।
আমাদের ধর থেকে মুন্ডটা তফাত করে ফেলবার জন্য। অমিয় বলল, সরলদা এসো এসো, আমরা দড়ি ছেড়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি। আমি হতাশভাবে বললুম, তাতে আর লাভটা কি এমন হবে ভাই? বোম্বেটেরা তো আমাদের ধরতে পারবে না। কিন্তু সমুদ্রের গ্রাস থেকেই বা বাঁচবো কি করে? এ তো আর কোনো পুকুর বা নদী নয় যে সাঁতার দিয়ে পার হয়ে যাব। কিন্তু ছোড়াছুরির খোঁচা খেয়ে মরার চেয়ে কি ঠান্ডা জলের তলায় তলিয়ে যাওয়া ভালো নয়? হ্যাঁ, ততক্ষণে আমরা জাহাজের ডেকের কাছে এসে পৌঁছেছি। চার পাঁচজন লোক উপর থেকে মুখ বাড়িয়ে আগ্রহ ভরে আমাদের দেখছে। একজনের হাতে লণ্ঠন, তারই আলোয় দেখলুম প্রত্যেকেরই নাক খেঁদা আর চোখগুলো কুতকুতে। তারা সকলেই চিনে ম্যান। অমিয় আবার বলে উঠল, সরলদা এখনো সময় আছে, ছেড়ে দাও, দড়ি ছেড়ে দাও, সেদের হাতে পড়ার চেয়ে ডুবে মরা ভালো। সঙ্গে সঙ্গে উপর থেকে বীরেন্দার গলার আওয়াজ শুনল, না অমিয়, দড়ি ছেড়ো না, তোমরা উপরে উঠে এসো। বীরেন্দা বেঁচে আছে, আমাদের উপরে যেতে ডাকছে। বিষয়ে হতভম্ব হয়ে গেল। বীরেন্দার গলা পেয়ে অমিয় আর ইতস্তত করল না, চটপট দড়ি বেয়ে তখনই ডেকের উপর গিয়ে উঠল। আমিও তাই করল। উপরে গিয়ে দেখলাম অদ্ভুত দৃশ্য, 25-30 জন লোক আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তাদের সকলেই প্রায় চিনে ম্যান, তবে 3-4 জন কালো চেহারার লোকও দলের ভেতরে ছিল। দেখলে তাদের ভারতবাসী বলেই মনে হয়। বীরেন্দা দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে তাদের মাঝখানে, নিজের দীর্ঘ দেহ নিয়ে সকলের মাথার উপরে মাথা তুলে। বীরেন্দার মাথায় একখানা কাপড় জড়ানো, কাপড়খানা রক্তে রাঙা। তার জামা কাপড়ও স্থানে স্থানে ছিঁড়ে গিয়ে দেহের লোহার মতো কঠিন মাংসপেশিগুলো প্রকাশ করে দিয়েছে। দেখেই বুঝলুম বীরেন্দার সঙ্গে বোম্বেটেদের বিলক্ষণ ধস্তাধস্তি হয়ে গেছে। অন্যান্য মুখগুলোর উপরেও তাড়াতাড়ি একবার চোখ বুলিয়ে নিল। সেসব মুখের উপরে শয়তানি আর পশুত্বের ছাপ সুস্পষ্ট। তারা ভুলেও যে কখনো দয়া মায়ার স্বপ্ন দেখেছে এমন কথা কল্পনাও করা যায় না। আমাদের দিকে তারা তাকিয়ে আছে, যেমন করে তাকায় ইঁদুরের দিকে বিড়ালরা। অমিয় বলল, বীরেন্দা তোমার মাথায় কি হয়েছে? বীরেন্দা দুপা এগিয়ে এসে তার পিঠ চাপড়ে হেসে বলল, ও কিছু নয় ভাই, সব কথা পরে বলবো। আমি বললুম, কিন্তু এরা আমাদের টেনে তুলল কেন, খুন করবার জন্যে? হ্যাঁ, এই প্রশ্নেরও উত্তর পরে পাবে। কিন্তু এরা আমাদের নিয়ে যা খুশি করুক, আপাতত আমাদের একটু জল দিক, তেষ্টা তো আর সইতে পারছি না। মরতে হয়তো দানা পানি খেয়ে একটু জিরিয়েই না হয় মরব। বীরেন্দা ফিরে একটু গলা তুলে বলল, কংহিং, তোরা কি আমার বন্ধুদের একটু জল দেবে না? একটা চিনেম্যান দলের একজনকে কি বলল, সে তখনই চলে গেল বোধহয় জল আনতে। আমি সবিস্ময়ে বললুম, হ্যাঁ বীরেন্দা, তোমার বাংলা কথা এরা বুঝতে পারল? বীরেন্দা কোনো জবাব না দিয়ে একদিকে তাকিয়ে দেখতে লাগলো। চারজন চিনেম্যান একটা বড় ভারী পিপে তোলবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বীরেন্দা মৃদুস্বরে বলল, সরল, অমিয়, তোমরা দুজনে ওই লোকগুলোকে সরিয়ে পিপেটাকে উপরে তুলে রেখে এসো তো। আমি জিজ্ঞাসা করলুম, কেন বীরেন্দা? আরে ওদের এই সুযোগে দেখিয়ে দাও তোমাদের গায়ের জোরটা, তাহলে তোমাদের উপরে এদের শ্রদ্ধা বাড়বে, কারণ এসব লোক শ্রদ্ধা করে শুধু শক্তিকেই। আমরা এগিয়ে গেলুম। যে চারজন লোক পিপেটাকে নিয়ে টানাটানি করছিল, বারংবার বিফল চেষ্টার পর তারা তখন পিপে ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। আমরা দুজনে পিপের কাছে গিয়ে দাঁড়ালুম। ইশারায় জিজ্ঞাসা করলুম পিপেটাকে কোথায় তুলে রাখতে হবে। লোকগুলো বিরক্তি ভরা মুখভঙ্গি করে আমাদের পানে হিংস্র চোখ তুলে তাকাল। একটা লোক অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে পাশের একটা উঁচু জায়গা দেখিয়ে দিলে। আমি আর অমিয় খুব সহজভাবে আর অনায়াসেই পিপেটাকে তুলে যথাস্থানে স্থাপন করল। চারিদিকে বিজাতীয় ভাষায় অস্ফুট ধ্বনি উঠল। বোধহয় সকলে আমাদের বাহবা দিচ্ছিল, কারণ ফিরে দেখি সকলেরই বিস্ময় আর সম্ভ্রম ভরা দৃষ্টি আমাদের দিকে আকৃষ্ট। বীরেন্দা বলল, এখন এদের কাছে তোমাদের প্রেস্টিজ অনেক বেড়ে গেল, বুঝলে? ভবিষ্যতে তোমাদের সঙ্গে লাগবার আগে এরা ভাববে, ওই না তোমাদের জল এসেছে। আমরা দুজনে সাগ্রহে গিলাসের পর গিলাস ভরে জল পান করল। জল যে এত মিষ্টি লাগে এর আগে তা জানতাম না।
বীরেন্দা চেঁচিয়ে বললে, কংহিন, এখন তোমাদের সর্দার আমাদের নিয়ে ঠিক কি করতে চান? কংহিন হচ্ছে একজন আধবুড়ো লোক। একমাত্র তারই মাথায় চীনাদের সেই বারো হাত কাকুরের তেরো হাত বিচির মতন পুরাতন আর সুদীর্ঘ টিকি কুণ্ডলী পাকানো সাপের মতো জড়ানো রয়েছে। বীরেন্দার কথা শুনে কংহিন তার পার্শ্ববর্তী একটা চীনেম্যানের কানে কানে কি যেন বললে। বীরেন্দা চুপি চুপি বলল, কংহিন যার সঙ্গে কথা কইছে ওই হচ্ছে বোম্বেটেদের সর্দার, ওর নাম চ্যাং চুং চ্যাং। চ্যাং একটা পিপের উপরে বসেছিল। কংহিন ছাড়া আর সব বোম্বেটেই তার কাছ থেকে সসম্ভ্রমে তফাতে দাঁড়িয়ে রয়েছে। চ্যাং বয়সে চল্লিশের কাছাকাছি, দেহও খুব প্রকাণ্ড। দেহ দেখলেই বোঝা যায় তার গায়ে বুনো মহিষের মতন শক্তি রয়েছে। পরে শুনেছি কেবল চাতুর্যের জন্য নয়, সে সর্দার হতে পেরেছে তার আসুরিক গায়ের জোরেই। চ্যাংয়ের ডান চোখ কানা, ডান চোখের ঠিক উপরেই কপালে একটা কাটা দাগ দেখে আন্দাজ করলুম কোনো দাঙ্গা হাঙ্গামাতেই চোখটি সে খইয়েছে। চীনাদের প্রায়ই গোফ থাকে না, চ্যাংয়ের কিন্তু গোফ আছে। আর সে গোফের মতন গোফই বটে, কারণ সেই গোফ জোড়া একেবারে তার বুকের উপর পর্যন্ত গলদা চিংড়ির দুটো বড় বড় দাঁড়ার মতন ঝুলে পড়েছে। ডান হাতে লম্বা একটা চণ্ডুর পাইপ নিয়ে চ্যাং কথা কইতে কইতে শো শো করে ধোয়া টানছিল আর ছাড়ছিল। তার সেই কাটা কপাল, সেই কানা চোখের গর্ত, সেই জাদরেলির গোঁপ আর সেই বিরাট দেহ দেখলে মনের ভিতরে সত্য সত্যই একটা বিভীষিকার ভাব জেগে ওঠে। মনে হয় এই লোক কারোর কাছে কখনো দয়া চায়নি, কাউকে কখনো দয়াও করেনি। কংহিং দুপা এগিয়ে এসে হঠাৎ চেঁচিয়ে উঠল, নীল গোলাপের ছাপ, নীল গোলাপের ছাপ বাবু, তোমাদের নীল গোলাপের ছাপ নিতে হবে। বীরেন্দার দিকে চেয়ে দেখলুম সে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল, তারপর একটা মাথা ঝাঁকুনি দিয়ে অস্ফুট কণ্ঠে বলে উঠল, না, তাছাড়া আর কোনো উপায় নেই। আমি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলুম, নীল গোলাপের ছাপ কি বীরেন্দা? আমাদের হাতে বোম্বেটেদের দলের চিহ্ন দেখে দেবে, এরপর আমরা যতদিন বাঁচবো এই অপমানের ছবি আমাদের হাতের উপরে আঁকা থাকবে। এ ছবি দেখলে লোকে আমাদের বোম্বেটে জেনে ঘৃণায় দূরে সরে যাবে। কিন্তু এই ছবি যদি আমরা হাতের উপর আঁকতে না দিই? তাহলে এখনই আমাদের মরতে হবে। বোম্বেটে হব, তাছে এখনই পৃথিবী থেকে গোটা কয়েক বোম্বেটে কমিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়া উচিত নয় কি? না অমিয়, আমরা যে বোম্বেটে হব না এটা একেবারে ঠিক কথা। তবে এই চিহ্ন আমাদের হাতে দেখে দেবে কেন? ওরা অবশ্য জানবে যে আমরা ওদেরই দলের লোক, কিন্তু আমরা যে ওদের দলের লোক কখনোই হব না সে বিষয়েও কোনো সন্দেহ নেই। আর ওদেরও সেই সন্দেহ আছে বলেই আমাদের ওরা একেবারে মারকামারা করে ছেড়ে দিতে চায়। কিন্তু আমাদের দলে নেবার জন্য ওদের এতটা উৎসাহ কেন? ওদের উৎসাহ কেন? আমার সব কথা শুনলেই পরে তোমরা বুঝতে পারবে। ওই নীল গোলাপের ছাপ আমাদের হাতের উপরে দেগে দিয়ে ওরা আমাদের বেঁধে রাখতে চায়, কারণ এর পরেও আমরা যদি ওদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি তাহলে ওরাও আমাদের ধরিয়ে দিতে পারবে। এই বিখ্যাত নীল গোলাপের ছাপ সব দেশের পুলিশই চেনে। যারই হাতে এই ছাপ থাকে তারই একমাত্র দণ্ড হচ্ছে প্রাণদণ্ড। এখন প্রস্তুত হও, ওই দেখো ওরা আমাদের দিকে এগিয়ে আসছে। এইবার আমাদের নীল গোলাপের ছাপ নিতে হবে। অর্থাৎ এইবার আমাদের বোম্বেটে হতে হবে? হাতের ওপরে আমরা নীল গোলাপের ছাপ নিয়েছি। একটা মরার মাথার উপরে গোলাপ ফুটে রয়েছে, সমস্তটাই নীল রঙের উল্কিতে আঁকা। এই ছাপ আমাদের হাতে দেখলে সাধুরা ভয়ে পালিয়ে যাবে আর পুলিশ আমাদের পিছনে তাড়া করবে। চোখের সামনে ফাঁসি কাঠের স্বপ্ন দেখতে দেখতে নিজেদের কামরায় ফিরে এলুম। অমিয় প্রথমেই বলল, বীরেন্দা, আগে তোমার গল্প শুনব। বীরেন্দা যা বলল তা হচ্ছে এই, ভাই অতক্ষণ পানাহার না করে জলের ভিতরে ভাসতে ভাসতে আমার সর্বশরীর যে নেতিয়ে পড়েছিল সে কথা স্বীকার না করলে মিথ্যে কথা বলা হবে। সত্যিই আমার ভারী কষ্ট হচ্ছিল, কিন্তু সে কষ্টও আমাকে তত ব্যথা দিচ্ছিল না যত ব্যথা পাচ্ছিলাম তোমাদের কাতরানি আর ছটফটানি দেখে। একে তো তোমাদের আমি ভাইয়ের মতো ভালোবাসি, তার উপরে আমার পরামর্শ শুনেই তোমরা প্রাণ দিতে বসেছ, কাজেই যাতনায় আর অনুতাপে প্রাণ আমার ফেটে যাওয়ার মতো হলো। মনে মনে পণ করলুম প্রাণ তো যেতেই বসেছে, তবু তোমাদের জন্য একবার শেষ চেষ্টা করে দেখব।
তাই তোমাদের ভরসা দিয়ে আমি কাছি ধরে আবার জাহাজের উপরে গিয়ে উঠল। কিন্তু চেষ্টা করেও যে কিছু ফল হবে সে আশা আমার ছিল না মোটে। তবু ডুবে মরবার সময় মানুষ তো খড়ের কুটো জড়িয়ে ধরবার চেষ্টা করে, আমার চেষ্টাও অনেকটা তারই মতো। মরবো যখন নিশ্চয়ই মরার ভয়ও ছিল না, তখন আমি মরিয়া পাগলা হাতির সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারি অনায়াসে। মনে মনে বললুম, এখন আমার সম্মুখে যে এসে দাঁড়াবে নিতান্তই তাকে জমে টেনেছে। জাহাজের কোন ঘরে খাওয়ার জল থাকে তা আমি জানতুম। রাতও হয়েছে, শত্রুরও ভয় নেই, সুতরাং বোম্বেটেরা হয়তো এখন যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়েছে, এমনি একটা আন্দাজও আমি করে নিল। তারপর পা টিপে টিপে গুড়ি মেরে মেরে এগুতে লাগল। জীবনে এত নিঃশব্দে আর কখনো আমি অগ্রসর হইনি। চোখের উপর ভেসে উঠছে বারংবার তোমাদেরই কাতর মুখ, এবং বারংবার মনে হচ্ছে তোমাদের মরণ বাঁচন নির্ভর করছে আমার সফলতার উপরই। আজ যদি খাবার আর জল জোগাড় করতে পারি তাহলে আমাদের সকলেরই প্রাণ বাঁচবে, তারপর জাহাজ কোনো বন্দরে গিয়ে লাগলেই আমরা ডাঙায় উঠে সরে পড়তে পারব। জাহাজের ভাড়ার ঘরের কাছে এসে পড়লুম, কেউ আমাকে দেখতে পেলে না। আস্তে আস্তে অনেক কামরার ভিতর থেকেই শুনতে পেলুম মানুষের নাক ডাকার আওয়াজ। কিন্তু ভাড়ার ঘরের সামনে গিয়েই দেখলুম একটা লোক দেওয়ালে ঠেসান দিয়ে বসে ঘুমোচ্ছে না বটে, কিন্তু ঢুলছে, নিশ্চয়ই প্রহরী। জাহাজের মেঝের উপর শুয়ে পড়লুম, তারপর ধীরে ধীরে এগুতে লাগলুম সাপের মতন বুকে হেঁটে। প্রায় যখন তার কাছে গিয়ে পড়েছি হঠাৎ সে অকারণেই মুখ তুললে এবং চোখ খুললে এবং বলা বাহুল্য আমাকে দেখতেও পেলে। এক লাফে সে দাঁড়িয়ে উঠল, এক লাফে আমিও দাঁড়িয়ে উঠলুম। সে নিজেকে সামলাবার আগেই দুই হাতে প্রাণপণে তাকে জড়িয়ে ধরল। লোকটা বিকট একটা আর্তনাদ করে উঠল, সেই তার শেষ আর্তনাদ, কারণ পর মুহূর্তেই আমি নিজেই শুনতে পেলুম আমার হাতের চাপে তার ঘাড়ের পাঁজরা আর হাতের হাড় মড়মড় করে ভাঙতে শুরু করল। তার গলা দিয়ে আর একটি টু শব্দ বেরুল না। না পালালে আমরাও এতক্ষণ বেঁচে থাকতাম না। চারিদিকে অনেক লোকের পায়ের শব্দ শুনে সেই হাড়গোড় ভাঙা মরাটাকে ছুঁড়ে ফেলে দিল। তখন আর পালাবার উপায়ও ছিল না, আর পালাবার ইচ্ছাও রইল না। যে উদ্দেশ্যে এসেছি তাও বিফল হল। মৃত্যু তো অবশ্যম্ভাবী, তাই এদের হাতেই হোক আর অনাহারে বা জলে ডুবেই হোক, আমি বক্সিং জানি, আমি জুজুৎসু জানি, আর আমার গায়ে কিরকম জোর আছে কলকাতার পথে একদিন এক খ্যাপা মোষের সঙ্গে লড়বার সময় তোমরা সচক্ষে দেখেছ। তার উপরে বলছি তো, আজ আমি মরিয়া আর বেপরোয়া। সুতরাং তারপরে এই জাহাজে যে ব্যাপারটা ঘটল আমার মুখে শুনলে তোমরা ছাড়া আর কেউ বোধ হয় তা বিশ্বাস করতে চাইবে না। তবে মুষ্টিযোদ্ধা আর জুজুৎসুর পালোয়ানরা হয়তো আমার কথা অত্যুক্তি বলে মনে করবেন না। একসঙ্গে কত লোক যে আমাকে আক্রমণ করলে তা আমি বুঝতে পারলাম না, তবে 20-25 জনের কম নয় নিশ্চয়ই। কিন্তু তারা কেউ আমাকে ধরতে পারলে না, আমি তাদের সে সুযোগই দিলুম। বিদ্যুতের মতন বেগে আমি একবার বাঁয়ে একবার ডাইনে একবার সম্মুখে আর একবার পিছনে লাফিয়ে বা গুঁড়ি মেরে সরে সরে যেতে লাগলো, এবং সঙ্গে সঙ্গে আমার হাতও চলতে লাগলো ক্ষিপ্র গতিতে, এমন কৌশলে যে খানিকক্ষণ পর্যন্ত তারা তো আমাকে ধরতে পারলে না বটেই, উল্টে তাদের দলের 8-10 জন লোক আহত বা অজ্ঞান হয়ে মেঝের উপর লুটিয়ে পড়ল, এবং অনেকেই মার খেয়ে আর্তনাদ করতে করতে পিছিয়ে গেল। ক্রমেই তাদের দলের লোক বাড়তে লাগলো এবং আমিও হাঁপিয়ে পড়লাম। আর বেশিক্ষণ এমন অসমান লড়াই নিশ্চয়ই আমি চালাতে পারতাম না, কিন্তু বোম্বেটেরা আমার শক্তি দেখে অবাক হয়ে নিজেরাই দূরে সরে গিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে পড়ল। এবং সেই অবসরে আমি পিঠ থেকে বন্দুকটা খুলে নিয়ে ডান হাতে লাঠির মতো বাগিয়ে ধরে আর বাঁ হাতে রিভলভারটা বার করে বোম্বেটেদের দিকে তুলে ইংরেজিতে চেঁচিয়ে বললুম, দেখছো গায়ের জোরেও আমি শিশু নই, আর আমার হাতে অস্ত্রেরও অভাব নেই, যদি মরবার সাধ থাকে তবে এগিয়ে এসো। বোম্বেটেদের মধ্যে হতে একটা ভয়ের কানাকানি উঠল, এগুবে কি, তারা আরো পিছনে হটে গেল। আচম্বিতে একটা লোক ভিড়ের ভিতর থেকে বেরিয়ে এসে বাংলা ভাষায় আমাকে জিজ্ঞেস করলে, তুমি কি বীরু বাবু? এমন জায়গায় একটা চিনে বোম্বেটের মুখে হঠাৎ বাংলা কথা, আর তার চেয়েও যা অসম্ভব, মানে আমার নাম শুনে আমি তো একেবারে থ হয়ে গেল। তখন জাহাজের চারিদিকে অনেক আলো জ্বলে উঠেছিল, বিস্ময়ের প্রথম ধাক্কা সামলে ভালো করে চেয়ে দেখেই লোকটাকে চিনতে পারল। তার নাম কং হিং, কলকাতায় অনেকদিন ধরে একটা জুতোর দোকান চালিয়েছিল, সর্বদাই সে হাসত, তার মুখের হাসি কখনো শুকোতে দেখিনি।
ছেলেবেলা থেকে ফি বছরে তার দোকানে গিয়ে আমি অনেক জুতো কিনেছি। তার দোকানের জুতো নইলে আমার পছন্দই হতো না। সে বেশ বাংলাও জানত আর আমার সঙ্গে তার খুব জানাশোনাও ছিল। কিন্তু আজ থেকে বছর দুই আগে সে ওই দোকানপাট তুলে কলকাতা থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। তারপর রাজ হঠাৎ তার দেখা পেল এই অপার সাগরের ভিতরে এই বোম্বেটেদের দলে। আমি বললাম, আরে অংহিং সাহেব যে, তাহলে আজকাল দেখছি জুতো সেলাই ছেড়ে তুমি মানুষের গলা কাটা ব্যবসা শুরু করেছ। বেশ বেশ, কিন্তু দেখছো তো আমার গলাটা কাটা কত শক্ত। উনি কংহিং হা হা করে হেসে উঠল এবং তার হাসি নীরব হওয়ার আগেই ভিড় ঠেলতে ঠেলতে আর একজন লম্বা চওড়া জোয়ান বাইরে এসে দাঁড়াল। এতক্ষণ তাকে দলের ভিতরে দেখিনি, সে বোধহয় কামরার ভিতরেই ছিল। পরে শুনলুম তার নাম চ্যাং চুং চ্যাং, ওই বোম্বেটেদের সর্দার। যে লোকগুলো জখম হয়ে চারিদিকে গড়াগড়ি দিচ্ছিল তাদের উপরে এক চক্ষু বুলিয়ে চ্যাং বিস্মিতভাবে অল্পক্ষণ আমার পানে মিটির মিটির করে চেয়ে রইল। তারপর কং হিং এর দিকে ফিরে খোনা গলায় কি যেন জিজ্ঞাসা করলে। তারপর কং হিং চীনে ভাষায় তাকে কি সব বলতে লাগলো আর চ্যাংও তাই শুনতে শুনতে বারবার প্রশংসা ভরা চোখে আমার দিকে ফিরে ফিরে তাকাতে লাগলো আর নিজের ওই বুক পর্যন্ত ঝুলে পড়া লম্বা গোঁফের ওপর হাত বুলোতে লাগলো। কং হিং এর কথা শেষ হওয়ার পর চ্যাং গম্ভীর হয়ে কিছুক্ষণ কি ভাবলে, তারপর কং হিংকে আবার কি যেন একটা বললে। তখন কং হিং আমার দিকে ফিরে বললে, বীরুবাবু তুমি অস্ত্র নামাও, অস্ত্র নামাও বীরুবাবু। আমাদের সর্দার তোমার বীরত্ব দেখে ভারী খুশি হয়েছেন। আমি বললুম, কিন্তু তোমাদের কথায় বিশ্বাস কি? আমি অস্ত্র নামালে তোমরা যদি আবার আমাকে আক্রমণ করো। কিন্তু কং হিং হেসে বললে, বীরুবাবু আমরা ইচ্ছে করলে কি তোমাকে এখনো মেরে ফেলতে পারি না। আমাদের লোকেরা তাড়াতাড়ি শুধু হাতে বেরিয়ে এসেছে বটে, কিন্তু তারা যদি এক্ষুনি সবাই মিলে বন্দুক নিয়ে এসে তোমাদের আক্রমণ করে তখন কি করবে বীরুবাবু? বাধা দিয়ে বললুম, কিন্তু তার আগে আমিও যে এখনই তোমাদের সর্দারকে গুলি করে মেরে ফেলতে পারি। তবে ঝগড়ার কথা থাক, আমি অস্ত্র রাখছি, তুমি কি বলতে চাও বলো। কং হিং তখন আমার কাছে এসে বললে, বীরুবাবু খালি বীরত্বের জন্য নয়, আমার সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল বলেই এ যাত্রায় তুমি বেঁচে গেলে বোধ হয়। আমি হচ্ছি ওই চ্যাং এর দাদা। চ্যাং সর্দার হলেও আমাকে মান্যে গণ্যি করে। আজ থেকে তুমিও আমাদের দলেরই একজন হলে, তোমার মতো লোক পেলে আমাদের অনেক উপকারী হবে। কেমন, তুমি রাজি আছো তো? ভাবলুম বলি, না, ভদ্রলোকের ছেলে বোম্বেটে হব। কিন্তু তারপরেই মনে হলো শঠের সঙ্গে শঠতা করতে দোষ কি, আপাতত তাদের কথায় রাজি হয়ে প্রাণ বাঁচাই তো, তারপর সুবিধা পেলেই চম্পট দেওয়া যাবে। চালাক কং হিং হাসতে হাসতে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের ভাব লক্ষ্য করছিল। আমার মনের কথা সে বোধ হয় কতকটা আন্দাজ করতে পারলে, কারণ সে বললে, হ্যাঁ বীরবাবু, আর একটা কথা, আমাদের দলে এলে তোমাকে নীল গোলাপের ছাপ নিতে হবে। তখন আমি জিজ্ঞাসা করলুম, সে আবার কি? আমাদের দলের চিহ্ন। এই চিহ্ন তোমার হাত থেকে কখনো উঠে যাবে না। এ চিহ্ন হাতে থাকলে আমাদের দলের লোক আর বিশ্বাসঘাতকতা করে ফাঁকি দিতে পারে না, কারণ দল ছাড়লেই তারা পুলিশের হাতে গিয়ে পড়ে, অর্থাৎ আমরাই তাকে ধরিয়ে দিই। পুলিশও যার হাতে ওই চিহ্ন দেখে তার কোনো কথাই বিশ্বাস করে না। কিন্তু তখন আমি মনস্থির করে ফেলেছি। কং হিং এর এই ভীষণ কথা শুনেও নিশ্চিন্তভাবেই বললুম, আমি তোমাদের কথায় রাজি আছি, যদি আমার আরো দুজন সঙ্গীকেও তোমাদের দলে নাও। কং হিং বিস্ময়ে দুই চক্ষু বিস্ফারিত করে বললে, তোমার আরো দুজন সঙ্গী, কোথায় তারা? আমি তাকে আমাদের সকলকার সব কথা সংক্ষেপে জানিয়ে দিল। কং হিং চিন্তিতভাবে ঘাড় নাড়তে নাড়তে বললে, তবে তো সর্দার বোধহয় রাজি হবে না, দেখছি। আমিও বললুম, কং হিং সাহেব, আমার বন্ধুদেরও পেলে তোমাদের দলের জোর বাড়বে, তাদের গায়েও জোর বড় কম নয়, আর তাদের যদি দলে না নাও
আমাকেও তোমরা পাবে না। তাহলে আমরা তিনজনেই তোমাদের সঙ্গে লড়াই করতে করতে মরব। মরতে আমরা কেউই ভয় পাই না কংহিংসায়। বলো, তাহলে আমার বন্ধুদের ডাকি নাকি ফের অস্ত্র ধরি? মাথার উপরে পাকানো টিকি খোপার উপরে হাত বুলোতে বুলোতে কংহিং আবার চ্যাংয়ের কাছে ফিরে গেল। আবার তাদের দুজনের ভিতরে কি একটা পরামর্শ হল। তারপর কংহিং আবার আমার কাছে হাসি মুখে ফিরে এসে বললে, আমার এই পয়মন্ত টিকির জয় হোক। আজ দেখছি তোমাদের অদৃষ্ট খুবই ভালো বীরবাবু, সর্দারকে রাজি করিয়েই এসেছি। আর এরপরের কথা তো সবই তোমরা জানো সরল। এই অমিয়, বীরেন্দার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাইরে বিষম একটা হইচই উঠল। চমকে চেয়ে দেখি, ইতিমধ্যে কখন রাত পহিয়ে গেছে আমরা কেউ তা খেয়ালই করিনি। জানালা দিয়ে নীল আকাশ থেকে ঝরে পড়া সকালের সাদা আলো কামরার ভিতরটা পর্যন্ত উজ্জ্বল করে তুলেছে, এবং বাইরে বোম্বেটেরা ব্যস্তভাবে চিৎকার আর ছুটোছুটি করছে। ব্যাপার কি জানবার জন্য তাড়াতাড়ি বেরিয়ে এলুম। দেখলুম চ্যাং আর কংহিন দূরবীন চোখে দিয়ে যেদিক থেকে সূর্যোদয় হচ্ছে সেই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কাঠের পুতুলের মতো নিষ্পন্দ হয়ে। বীরেন্দা শুধলে, এত সকালে দূরবীন চোখে দিয়ে কি দেখছো কংহিং সাহেব? দূরবীনটা চোখ থেকে নামিয়ে কংহিং হাসি মুখেই বলল, মানোয়ারি জাহাজ। মানোয়ারি জাহাজ? হ্যাঁ বেনুবাবু, ও জাহাজে গোড়া আছে, কামানো আছে, আর ওরা আমাদেরকেই ধরতে আসছে। মানোয়ারি জাহাজ আসছে আমাদের আক্রমণ করতে? কথাটা শুনে সুখী হব কি দুঃখিত হব আমি তা বুঝতে পারলুম না। অবাক হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রইলুম। হুস হুস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে একখানা জাহাজ ক্রমেই দেখতে দেখতে বড় হয়ে উঠছে। অমিয় খুশি মুখে বলল, এইবার আমরা মুক্তি পাব। আমি বললুম, আমরা মুক্তি পাব না অমিয়, আমাদের বিপদ বরং আরও বেড়ে উঠল। কেন সরলদা, আমাদের আবার বিপদ কিসের? আমরা তো আর বোম্বেটে নই। কিন্তু আমাদের হাতে যে নীলগোলাপের মার্কা মারা আছে, আমরা যে বোম্বেটে নই ওরা তা বিশ্বাস করবে কেন? আমরা সব কথা খুলে বলবো। আমরা সে আর হয় না অমিয়, এই বোম্বেটেদের সঙ্গে ধরা পড়লে আমাদের আর কিছুতেই বাঁচোয়া নেই। অমিয়ের খুশি মুখ আবার ম্লান হয়ে পড়ল। সে বোম্বেটেদের মতন মরতে চায় না। এমন সময় চ্যাং চোখ থেকে দূরবীন নামিয়ে চীনে ভাষায় চেঁচিয়ে কি একটা হুকুম দিল। ডেকের উপর কলরব তুলে বোম্বেটেরা চারিদিকে ছুটোছুটি করতে লাগল, এবং দেখতে দেখতে আমাদের জাহাজের গতি বেড়ে উঠল। কংহিং আমাদের কাছে এসে দাঁড়াল, মাথার টিকির ওপর কুণ্ডলীর উপরে হাত বলতে বলতে বলল, বীরবাবু তোমার মনে হয় খুব ভয় হয়েছে তাই না? বীরেন্দা বলল, হ্যাঁ ভয় হচ্ছে বটে, তবে প্রাণের ভয় নয়, অপমানের ভয়। তার মানে? আমরা বোম্বেটে না হয়েও বোম্বেটে বলে ধরা পড়ব, এটা কি আমাদের পক্ষে অপমানের কথা নয় কংহিং? আমরা কেন ধরা পড়ব বীরু বাবু? আমরা যে ধরা পড়ব না কেন তারও তো কোনো কারণ দেখছি না। আমাদের পিছনে এসে মানোয়ারি জাহাজ, আমাদের জাহাজের চেয়ে সে ঢের বেশি তাড়াতাড়ি এগুতে পারে, সুতরাং তাকে এড়িয়ে আমরা পালাতেও পারবো না। তারপর মানোয়ারি জাহাজে আছে দলে দলে গোড়া, অগুন্তি বন্দুক আর কামান, সুতরাং লড়াই করেও তার সঙ্গে আমরা এটে উঠতে পারবো না। কংহিং হেসে বলল, তোমাদের কথাই ঠিক বীরবাবু, মানোয়ারি জাহাজ আমাদের পক্ষে জমের মতোই বটে, কিন্তু তবু আমরা তাকে কলা দেখিয়ে পালিয়ে যেতে পারব। এদিকে এসো, দেখে যাও। এই বলে সে বীরেন্দাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলল। আমরা দুজনেও তাদের পিছনে পিছনে অগ্রসর হলুম। এতক্ষণ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে জাহাজের অন্য পাশের সমুদ্রের দৃশ্য কিছুই দেখা যাচ্ছিল না। এখন এপাশে এসে দাঁড়িয়ে দেখি, এ কি অভাবিত ব্যাপার! আমাদের চোখের সামনে মাইল কয়েক দূরে জেগে উঠেছে একটা পরম সুন্দর অরণ্যশ্যামল দ্বীপের ছবি। তার মাথার উপরে আকাশের নীলপটে আঁকা রয়েছে পাশাপাশি তিনটি পাহাড়ের ধূসর চূড়া। দেখেই চোখ যেন জুড়িয়ে গেল। মনে হলো এই বিপদ সংকুল পাথারে সেই যেন আমাদের একমাত্র মুক্তির নীর। কংহিং হাসতে হাসতে বলল, এখন বুঝেছো তো বীরবাবু,
কেন আমরা ধরা পড়ব না? একবার ওই দ্বীপে পৌঁছতে পারলে আর আমাদের হাতে পায় কে? আমি বললুম, কিন্তু কংহিন সাহেব, জাহাজি গোড়ারাও যে দ্বীপে উঠে আমাদের আক্রমণ করবে না, এতটা ভরসা তুমি কেন করছো? কে দ্বীপে উঠে আমাদের আক্রমণ করবে? অসম্ভব, অসম্ভব। ওখানকার এমন সব লোকবার জায়গা আমি জানি যে কেউ আমার টিকিটি পর্যন্ত দেখতে পাবে না। জানো বীরবাবু, ওই দ্বীপে আসবার জন্যই আমরা এই জাহাজ লুট করেছি। বীরেন্দা একটু আশ্চর্য হয়ে বলল, কেন বলো তো? ওই দ্বীপে আসবার জন্য তোমাদের এতটা আগ্রহের কারণটা কি? কংহিংয়ের দুই চোখ কেমন উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, কারণ কি? কারণ না, না, কোনোই কারণ নেই। দেখি কে ওদিককার ব্যাপারখানা কত দূর এগোলো। বলেই দ্রুত পদে প্রস্থান করল। কংহিংয়ের কথায় কেমন যেন রহস্যের আভাস পাওয়া গেল। ওই দ্বীপেই ওরা যেতে চায়, ওইখানে যাওয়ার জন্যেই ওরা এই জাহাজ লুট করেছে। এর একটা গুপ্ত কারণ আছে নিশ্চয়ই, অথচ সেই কারণটা যে কি কংহিং তা আমাদের কাছে প্রকাশ করতে রাজি নয়। আমাদের জাহাজ ঊর্ধ্বশ্বাসে দ্বীপের দিকে ছুটতে লাগল। দ্বীপের গাছপালা হয়ে উঠল ক্রমেই স্পষ্ট। ওধারে গিয়ে দেখি মানোয়ারি জাহাজখানা আরও কাছে এসে পড়েছে, দুপাশে সমুদ্রের জল ফেনিয়ে তুলে। ওধারে চেয়ে দেখলুম চ্যাং, কংহিং আর জনা কয়েক চিনেম্যান একখানা কাগজের উপরে ঝুঁকে পড়ে ব্যস্তভাবে কি দেখছে আর পরামর্শ করছে। কাছে এগিয়ে গিয়ে বুঝতে পারলুম কাগজখানা হচ্ছে দ্বীপের ম্যাপ। জাহাজেরও চারিদিকে মহা হুড়োহুড়ি পড়ে গেছে। 25-30 জন লোক ক্রমাগত চিৎকার আর ছুটোছুটি করছে। কেবিন থেকে জিনিসপত্র বাইরে টেনে আনছে, মোটমাট বাঁধছে। এসব যে জাহাজ ছেড়ে পালাবার উদ্যোগ তার বুঝতে বিলম্ব হল না। আচম্বিতে গুড়ুম করে একটা শব্দ হল। চমকে চেয়ে দেখি মানোয়ারি জাহাজ থেকে কুণ্ডলি পাকিয়ে ধোয়া উঠছে এবং একটা অগ্নিময় পিণ্ড আমাদের মাথার উপর দিয়ে হু হু করে চলে যাচ্ছে। গোড়ারা তোপ ডাকছে, তারা বুঝতে পেরেছে যে আমরা দ্বীপের দিকে পালাচ্ছি। দ্বীপ তখন আমাদের কাছ থেকে মাইল দুয়েক তফাতে। বোম্বেটেরা এদিকে ওদিকে লুকিয়ে পড়ল। জাহাজের ডেকের উপরে দাঁড়িয়ে রইলুম খালি আমরা তিন বন্ধু, আর রইল চ্যাং, কংহিং আর তিনজন চিনেম্যান। আবার গুড়ুম করে আওয়াজ, কিন্তু এবারের গোলাটাও লক্ষ্যচ্যুত হয়ে আমাদের জাহাজের পাশ ঘেঁষে চলে গেল। বীরেন্দা বলল, গতি বড় সুবিধের নয়, চলো এই বেলা কেবিনে গিয়ে জিনিসপত্রগুলো বেঁধে চেতে নিই, বিপদ দেখলে হয়তো আবার সমুদ্রে ঝাঁপ দিতে হবে। কেবিনের ভিতরে যখন ঢুকছি তখন মানোয়ারি জাহাজ থেকে একসঙ্গে দুটো কামান গর্জে উঠল। তারপরেই আমাদের জাহাজখানা কেঁপে উঠল এবং শব্দ শুনেই বুঝলুম এবারের গোলা আর লক্ষ্যচ্যুত হয়নি। তারপর ভিতর থেকে ক্রমাগত কামানের আওয়াজ, আমাদের জাহাজ ভাঙার শব্দ, মানুষের চেঁচামেচি আর কাতরানি শুনেই বোঝা যেতে লাগল মরণের আসন্ন আলিঙ্গন আমাদের চারপাশ ঘিরে এগিয়ে আসছে। মোটমাট নিয়ে উপরে এসে দেখলুম ভীষণ দৃশ্য। আমাদের জাহাজ আর চলছে না, গোলার চোটে তার ধোয়া ছাড়বার চোঙা দুটো উড়ে গেছে, তার ইঞ্জিন বন্ধ, তার সর্বাঙ্গ ভগ্নচূর্ণ এবং ডেকের উপরে রক্তের ঢেউ বইয়ে কয়েকটা মানুষের মৃতদেহ নিশ্চেষ্ট হয়ে আছে। কোথাও জ্যান্ত মানুষের কোনো চিহ্ন নেই। মানোয়ারি জাহাজের তোপ তখনও ধোয়া আর আগুন উদ্গার করছে। জাহাজের ওপাশে ছুটে গেল, কেউ কোথাও নেই। হঠাৎ অমিও সমুদ্রের দিকে আঙুল তুলে বলল, দেখো দেখো, সমুদ্রের বুকে দুখানা বড় বড় বোট ভাসছে, তার ভিতরে ঠেসাঠেসি করে বসে আছে অনেকগুলো লোক। বোট দুখানা ছুটেছে দ্বীপের দিকে। বীরেন্দা বলল, বোম্বেটেরা পালাচ্ছে। আমি বললুম, কিন্তু আমাদের উপায় কি? আসল বোম্বেটেরা তো পালালো, শেষটা ধরা পড়ে আমরাই ফাঁসি কাটে চড়ব নাকি? আমার কথা শেষ হতে না হতেই মানোয়ারি জাহাজের একটা গোলা আমাদের জাহাজ ডিঙিয়ে পড়ল গিয়ে বোম্বেটেদের একখানা বোটের উপরে। বোটখানা তখনই ভেঙে দুখানা হয়ে গেল।
মানুষগুলো কে কোথায় ছিটকে পড়ল কিছুই বুঝতে পারলুম না। কেবল শুনতে পেলুম একটা মর্মভেদী হাহাকারের একতান হা হা করে ধ্বনিত আর প্রতিধ্বনিত হয়ে সেই সীমাহারা সাগরের মাঝখানে কোথায় যেন হারিয়ে গেল অসহায়ের মতো। তেমন ভয়ানক কান্না আমি আর কখনো শুনিনি। আমার সমস্ত দেহ রোমাঞ্চিত হয়ে উঠল। হয়তো ও নৌকোর জনপ্রাণীও আর বেঁচে নেই। অন্য বোটের বোম্বেটেরা প্রাণপণে দাঁড় টানতে লাগল। অমিয় বলল, যেমন কর্ম তেমন ফল। চ্যাংয়ের গোঁপ আর কংহিংয়ের টিকি কোন বোটে উঠেছে তাই ভাবছি। ইতিমধ্যে বীরেন্দা কোথা থেকে তিনটে জীবনরক্ষক জামা সংগ্রহ করে আনল। এই জামা পরলে মানুষ জলে ডোবে না। তাড়াতাড়ি পরামর্শ করে আমরা তিনটে পিঁপে এনে তার ভিতরে আমাদের দরকারি জিনিসপত্র পুড়ে পিঁপেগুলোর মুখ এমনভাবে বন্ধ করে দিলুম যাতে ভিতরে জল ঢোকবার পথ না থাকে। তারপর পিঁপে তিনটেকে দড়ি দিয়ে বেঁধে ফেললুম। স্থির হল এই পিঁপেগুলোকে সমুদ্রে ফেলে আমরাও জলে ঝাঁপ দেব। তারপর ভাসতে ভাসতে দড়ি ধরে পিঁপেগুলোকে টানতে টানতে দ্বীপে গিয়ে উঠব। দ্বীপ এখন মাইলখানেক তফাতে রয়েছে। তার তিন পাহাড়ের তলায় এমন নিবিড় অরণ্য স্থির হয়ে আছে যে ভিতরের আর কোনো দৃশ্য দেখবার উপায় নেই। বীরেন্দা গম্ভীরভাবে বলল, কেন জানি না আমার মনে হচ্ছে যেন ওই রহস্যময় অজানা দ্বীপের ভিতরে হাজার হাজার বিপদ আমাদের জন্য অপেক্ষা করে আছে। চ্যাংয়ের দল ওই দ্বীপে যাওয়ার জন্যই এই জাহাজখানা দখল করেছিল। দুনিয়ার এত জায়গা থাকতে ওখানেই যাওয়ার জন্য তাদের যখন এমন আগ্রহ, তখন ভিতরে নিশ্চয়ই কিছু রহস্য আছে, কিন্তু তাদের গুপ্ত কথা তো জানা গেল না। বীরেন্দা, সরলদা, হ্যাঁ, আমাদের জাহাজ বোধ হয় ডুবে যাচ্ছে। সত্যিই তাই, জাহাজখানা ক্রমেই কাত হয়ে পড়ছে এবং তার লম্বালম্বি একটা দিক জলের ভিতর অনেকখানি নেমে গিয়েছে। ওদিকে মানুয়ারি জাহাজখানা জল কাটতে কাটতে খুব কাছে এসে পড়েছে। তার ডেকের উপরে দলে দলে গোরা দাঁড়িয়ে রয়েছে, তাও দেখতে পেলুম। আর দেরি না, আমরা পিঁপে তিনটেকে দড়িতে ঝুলিয়ে জলে নামিয়ে দিলুম এবং নিজেরাও নেমে আবার সেই সমুদ্রেই আশ্রয় করলুম। ভরসা শুধু এই যে এবারে আর অকুল পাথারে ভাসছি না। কুল রয়েছে আমাদের চোখের সামনেই জেগে স্বপ্ন মায়ার মতো, কিন্তু পিছনে রয়েছে জাহাজি গোড়াদের সতর্ক দৃষ্টি। বন্দুকের গুলি এড়িয়ে তীরে গিয়ে উঠতে পারব কি? দ্বীপের দিকে ভাসতে ভাসতে চলেছি। গায়ে জীবনরক্ষক সেই জামা ছিল, কাজেই জলের উপরে ভেসে থাকবার জন্য আমাদের কোনো রকম কষ্টই স্বীকার করতে হলো না। প্রত্যেকেই এক একটা পিঁপে পিছনে টানতে টানতে খুব সহজেই জল কেটে দ্বীপের দিকে এগিয়ে চলল। বোম্বেটেদের নৌকোখানা দ্বীপের খুব কাছেই গিয়ে পড়েছে। মানুয়ারি জাহাজের গোলা এখনও তাদের পিছু ছাড়েনি বটে, কিন্তু এ যাত্রায় আর তাদের ধরতে পারবে না বোধহয়। মানুয়ারি জাহাজের দিকে চেয়ে দেখলুম তার উপর থেকেও একখানা বোট নামানো হচ্ছে। তাহলে গোড়ারাও সহজে ছাড়বে না দেখছি, তারাও বোধ হয় দ্বীপে আসবার বন্দোবস্ত করছে। আমি বললুম, আরো শিগগির, আরো শিগগির সাঁতরে চলো, নইলে আমরাই আগে ধরা পড়ব। এই নীল গোলাপের ছাপ, এর জন্যই তো এত ভয়, নইলে কি এমন ভীরুর মতন আমরা পালাতুম? হ্যাঁ বীরেন্দা, এমন করে পালাতে আমার মাথা কাটা যাচ্ছে। কিন্তু লজ্জা কি সে রমিও? আমরা তো আজ আর প্রাণের ভয়ে পালাচ্ছি না, আমরা পালাচ্ছি মানের দায়। আচ্ছা আচ্ছা, গোড়ারা যদি আগে আমাদেরই ধরতে আসে? আমরা ধরা দেব না, আমরা লড়াই করব। হ্যাঁ, পৃথিবী থেকে অন্তত গোটা কয়েক কটা চামড়ার মানুষ কমিয়ে তবে আমরা মরব। আমাদের এই কালো চামড়ার মর্যাদা আমরা নষ্ট করব না, কিছুতেই না। কিন্তু বীরেন্দা, ওরা যদি আমাদের বন্দি করে, ওরা যদি আমাদের মরতে না দেয়? মরতে দেবে না মানে? যে মরতে চায় তাকে মরতে দেবে না, যে বাঁচতে চায় মৃত্যু তাকেও জোর করে টেনে নিয়ে যায়। কিন্তু যে মরতে চায় মৃত্যু তাকে সহজে গ্রহণ করে না, এইটাই তো আমি নিত্য দেখতে পাই। মৃত্যু তো কাপুরুষকে গ্রহণ করে না সরল। দুনিয়ার সব আশা হারিয়ে জীবনের দুঃখ এড়াবার জন্য মরণকে যারা চায়, মৃত্যু যে তাদের ঘৃণা করে। ওই দেখো, ওই দেখো, মৃত্যু আমাদের দিকে ছুটে আসছে। অনেকগুলো বন্দুকের শব্দ, সঙ্গে সঙ্গে আমাদের চারপাশ দিয়ে শো শো করে হাওয়া কেটে অনেকগুলো গুলি চলে গেল। গোরারা
আমাদেরও দেখতে পেয়েছে। অমিয় চিৎকার করে গেয়ে উঠল, মরব 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 মোরা, মরতে মোরা ভালোবাসি, মরণ খেলা খেলতে সুখে আমরা যে ভাই ধরায় আসি, আয়ের ছুটে মাটির ছেলে কা পুরুষের ভাবনা ফেলে, জীবন তোদের পোকার জীবন কাঁদন ভরা তোদের হাসি, মরণ নিয়ে তাই তো খেলি মরতে মোরা ভালোবাসি, মরব 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 মোরা, মরতে মোরা ভালোবাসি, মরতে মোরা ভালোবাসি। হ্যাঁ, কিন্তু এভাবে তো মরা হবে না ভাই, এই পিঁপেগুলোকে ঢালের মতন রেখে পিঁপের আড়ালে আড়ালে চল, পশুপক্ষীর মতন দূর থেকে শিকারির গুলিতে প্রাণ দিতে আমরা রাজি নই, ওরাও আমাদের কাছে আসুক, আমরা মানুষ, আমরা মরব বটে কিন্তু মেরে মরব, চারিদিকে মরণকে দুহাতে ছড়িয়ে দিয়ে মরব, ওদের জানিয়ে দিয়ে মরব যে আমরাও মানুষ। সমুদ্রের মহা গর্জনের সঙ্গে আবার অনেকগুলো বন্দুক গর্জন করে উঠল। অমিয় আবার গাইলে, জীবন মরণ একসাথে আজ নৃত্য লীলায় মত্ত থাকে, জীবন চাহে মরণকে ওই মরণ চাহে জীবনটাকে, মরণ বলে জীবন রে ভাই বলতো আজ কোন সুরে গাই, মরণ বলে জীবন রে ভাই বলতো আজ কোন সুরে গাই, জীবন বলে মরণ এসো তোমার সুরেই বাজাই বাসি, জীবন বলে মরণ। ফিরে দেখল আমাদের জাহাজখানা একেবারে জলের তলায় ডুববার, সমুদ্রের উপরে চক্রাকারে বিরাট একটা বুদবুদ তুলে এবং ওদিক থেকে একখানা বোট তীর বেগে এগিয়ে আসছে, তার ভিতরে সব মানোয়ারি ঘোড়া। বীরেন্দা বলল, ওই ওই ওরা আসছে, এই সরো অমিয়, তোমরা প্রস্তুত হও মারতে আর মরতে। আমি প্রস্তুত, অমিয় কিছু বলল না, হাসতে হাসতে আবার গান ধরলে, জীবন নিয়ে জীবন দেব অমনি মোরা দেব না গো, জীবন নিয়ে জীবন দেব অমনি মোরা দেব না গো, জাগো মরণ জীবন হরণ, মরণ হরণ জীবন জাগো, জাগো মরণ জীবন হরণ, মরণ হরণ জীবন জাগো, আজকে দেহের রক্ত মাঝে ভীষণ মধুর ছন্দ বাজে, আজকে দেহের রক্ত মাঝে ভীষণ মধুর ছন্দ বাজে, ক্ষুদ্র মনে রুদ্র নাচে মৃত্যু নীল শঙ্কাগ্রাসী, ক্ষুদ্র মনে রুদ্র নাচে মৃত্যু নীল শঙ্কাগ্রাসী, এই জীবনের বাস ঘরে মরতে মোরা ভালোবাসি, মরতে মোরা ভালোবাসি, মরতে মোরা ভালোবাসি, মরতে মোরা ভালোবাসি, মরতে মোরা ভালোবাসি। আবার এক ঝাঁক গুলি এসে আমাদের মাথার উপর দিয়ে চলে গেল, মরণ যেন আজ আমাদের জেগে ওঠা জীবনকে দংশন করতে রাজি নয়, যেন আমাদের জীবনের সঙ্গে সত্য সত্যই মরণ আজ সন্ধি স্থাপন করেছে। তারপর আরও এক অভাবিত ব্যাপার, গোড়ার দল বোট নিয়ে আমাদের পেরিয়ে চলে গেল বোম্বেটেদের নৌকো যেদিকে গিয়েছে সেই দিকে, মাত্র আমাদের এই তিনজনকে ধরতে এসে ওরা বোধহয় নৌকো বোঝাই বোম্বেটেদের দলকে পালাবার সুযোগ দিতে রাজি নয়। বীরেন্দা সহাস্যে বলল, এই যাত্রাও মারবার আর মরবার আনন্দ থেকে বঞ্চিত হওয়া গেল তাহলে, সেজন্যে খুশি হবে কিনা বুঝতে পারছি না, এই তো দ্বীপ আমাদের সামনে, এখন এর ভিতরে আবার যে কি নাটকের অভিনয় শুরু হবে, কোন খানে যে তার জবনিকা পড়বে কিছুই তো আন্দাজ করতে পারছি না। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প অজানা দ্বীপের রানী অনুসরণে কাম্বোডিয়ায় ধুন্ধুমার। গল্পটি কেমন লাগল অবশ্যই জানান কমেন্ট বক্সে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন আড্ডাবাজ।